এই মুহূর্তটার জন্যই অপেক্ষায় ছিলেন কয়েক হাজার জনতা। জল্পনা উড়িয়ে বাকিংহাম প্যালেসের ব্যালকনিতে এলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। এবছর রানীর সিংহাসন আরোহণের প্ল্যাটিনাম জুবিলি, অর্থাৎ 70 বছর পূর্তি। সেই অনুষ্ঠানেই রবিবার প্রিন্স চার্লস, ক্যামিলা, প্রিন্স উইলিয়াম, কেটদের সঙ্গে নিয়ে বাকিংহাম প্যালেসের বারান্দায় দেখা গেল রানীকে। 1952 সালের ফেব্রুয়ারিতে বাবার মৃত্যুর পরই সিংহাসনে দ্বিতীয় এলিজাবেথ। 1953 সালে এলিজাবেথের রাজ্যাভিষেক সম্পন্ন হয়। ব্রিটিশ ইতিহাসে দ্বিতীয় এলিজাবেথ প্রথম রানী যিনি দীর্ঘ সময় সিংহাসনে রয়েছেন। 96 বছর বয়স্ক রানী 1952 সাল থেকে সিংহাসনে। দ্বিতীয় এলিজাবেথ 25 বছর বয়সে 7টি স্বাধীন কমনওয়েলথের রানী হন। ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, সিলনের রানী ও কমনওয়েলথের প্রধান হন দ্বিতীয় এলিজাবেথ। শাসনকালে বহুবার বিদেশে সফর করেছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। 1986 সালে চীন সফর করেন রানী। 1994 সালে রাশিয়া সফর করেন। আয়ারল্যান্ডে গিয়েছিলেন 2011 সালে। কমনওয়েলথের দেশগুলিতে অনেকবার সফর করেছেন। বিদেশি রাষ্ট্রপ্রধানদের অনেকেই রানীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে 1997 সালে যুবরানী ডায়ানার মৃত্যুতে অস্বস্তিতে পড়তে হয়েছে। রানী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসন আরোহণের 70 বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ মুলুকে উৎসবের আমেজ। রবিবার সেই অনুষ্ঠানের জাঁকজমক ছিল অন্যরকম। বাকিংহাম প্যালেস চত্বরে কনসার্টের আয়োজন করা হয়েছিল। প্রচুর মানুষ সেখানে জমায়েত হন। সেই অনুষ্ঠান চলাকালীন ব্যালকনিতে এসে রানী দেখা দেন। দ্য ওয়াল ব্যুরো।